খারাপ তখনই লাগে যখন প্রিয় মানুষটি বাই বলার পরও অনেকক্ষণ অনলাইনে থাকে। খারাপ তখনই লাগে যখন খুবই মিস করি অথচ কথা বলতে পারি না। ভালো আছি কথাটা যত সহজে বলা যায়, আসলে কি সত্যি তত সহজেই ভালো থাকা যায়? আমার জীবন এমন একটি পরীক্ষার মতো মনে হয় যার জন্য আমি পড়াশোনা করিনি। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার, কারণ চারপাশে যেদিকে তাকাই স্বার্থপর মানুষগুলাই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। আমার স্বপ্নগুলো সব কাঁচের দেওয়ালে বন্দি, দেখা যায় অথচ ছোঁয়া যায় না। সবাই যখন খারাপ ভাবছে তো খারাপ হয়েই থাকি, ভালো হয়েও বা পেলাম কি, বলুক যা বলার বাকি। জীবন কাহিনীর অধ্যায়ে প্রতিটা জীবনে কেউ না কেহ নিখোঁজ। মানুষ তখনই কান্না করে যখন তার মনের সাথে লড়াই করে হেরে যায়। কেউ ব্যস্ত থাকার জন্য ভুলে যায়, আর কেউ ভুলে থাকার জন্য নিজেকে ব্যস্ত রাখে। হাসার একটা উপকারিতা হলো কেউ দেখতে পারবে না যে আপনি কতটা ভেঙে পড়েছেন।